পুঁথিগত শিক্ষার বাইরে নিজেদের শিশুদের বিভিন্ন দিকে এগিয়ে নিয়েতে অভিভাবকেরা নাচ গান অঙ্কন সহ বিভিন্ন শিক্ষার দিকে তাদের ঠেলে দেন, কিন্তু সেই রকম প্রশিক্ষণ না পাওয়ায় সমস্যার মধ্যে পড়তে হয় কোচিকাচাদের। তাদের জন্য এবারে নৃত্যশিল্পীদের নৃত্যের উপরে উৎসাহতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার থেকে কালিয়াগঞ্জের নৃত্যছন্দ একাডেমির কর্ণধার রিয়া রায়ের উদ্যোগে উত্তরবঙ্গব্যাপী দুদিনে বিশেষ নৃত্য প্রতিযোগিতা শিবিরের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে উদ্যোক্তা রিয়া রায় কি জানিয়েছেন শুনে নেব। এটা মূলত দুদিনের একটা ডান্স ওয়ার্কশপ। তো আমাদের এই ওয়ার্কশপটি যিনি করাচ্ছেন তিনি হলেন জি বাংলা ডান্স, বাংলা ডান্স থেকে আগত একটা আমাদের সিনিয়র কোরিওগ্রাফার, বেস্ট কোরিওগ্রাফার সৌরভ স্যার করাচ্ছেন। তো চিন্তাভাবনা কেন বলতে, প্রথম কথা কালিয়াগঞ্জ একটা প্রত্যন্ত ছোট শহর, তো সেই শহরে আমার বেড়ে ওঠা, তো আমি যেই সুযোগ সুবিধাগুলো পাইনি সবসময়, তো আমি চাইছি এই সুযোগ সুবিধাগুলো আমার বাচ্চাগুলো পাক। আমি চাইছি ওদেরকে একটা ভালো জায়গা তৈরি করে দিতে, যেন ওরা অনেক কিছু শিখতে পারে, অনেক দূর যেতে পারে। তো এই চেষ্টাতেই স্যারকে এখানে নিয়ে আসা। হ্যাঁ, এখানে 70 জন ছেলে মেয়ে পার্টিসিপেট করছে, শুধু কালিয়াগঞ্জ নয়, রায়গঞ্জ এবং মালদা থেকেও তারা এখানে পার্টিসিপেট করছে। আর এটি দুদিনের একটি নৃত্য কর্মশালা। সকাল ওরা ভীষণ আনন্দ করে নাচ করছে এবং সেই সকাল 11টা থেকে কন্টিনিউ আমরা নাচ করছি, আমি নিজেও করছি। আমাদের ক্লান্তি নেই, কারণ আমরা এতটাই আনন্দ করে নাচ করছি এবং স্যার এতটা মজা করে আমাদের শেখাচ্ছেন, আমাদের ক্লান্তি নেই। এই প্রশিক্ষণ শিবিরে অনুষ্ঠিত হয় শহরে নজবু নাট্য নিকেতনে। কলকাতা থেকে আগত বিশিষ্ট কোরিওগ্রাফার সৌরভ চন্দ্র তার টিমের নেতৃত্বে প্রশিক্ষণ দেন। এ প্রসঙ্গে কোরিওগ্রাফার সৌরভ চন্দ্র কি জানিয়েছেন শুনুন। প্রথম কথা হচ্ছে ছোট্ট শহর, এই কথাটাতেই আমার আপত্তি। ছোট্ট শহর বড় শহর বলে কোনো ব্যাপার নয়, ট্যালেন্টের একটা অন্বেষণ আমাদের থাকে সবসময়, যে আমরা ট্যালেন্টকে খুঁজি, সেটা ছোট্ট শহরই হোক কি বড় শহর হোক, ট্যালেন্ট যেখানে থাকে আমি বারবার একটা কথাই বলছি, সেখান থেকে আমরা সবসময় ট্যালেন্টকে খুঁজে নেওয়ার চেষ্টা করি, যাতে সেই ট্যালেন্টের একটা আলাদা রকমের বহিঃপ্রকাশ হয়। এবং বহিঃপ্রকাশের অবশ্যই একটা বড় মাধ্যম হচ্ছে টেলিভিশন। সেই টেলিভিশনের পর্দায় যদি আমি এদেরকে একটা সুযোগ দিতে পারি, সেটাতে আমার নিজেরই ভালো লাগবে। তো সেই জায়গাটা থেকে রিয়া এত বড় একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছে। তো আমি বসে বসে ওটাই ভাবছিলাম যে এরা ছোট শহর হলেও অত্যন্ত তৈরি এবং তাদের আমার স্টেপ নিতে কোনো রকম অসুবিধাই হচ্ছে না। সো আমি একজন রিয়েলিটি শোয়ের কোরিওগ্রাফার হিসাবে, আমার স্টেপ নিতে যদি এদের প্রবলেম না হয় তাহলে এদের তো রিয়েলিটি শোতে যেতে কোনো অসুবিধা নেই, সুতরাং অবশ্যই পারবে। হ্যাঁ, মানে খুব উৎসাহ, মানে উৎসাহ বলতে আমি যখন প্রথমে এখানে আসছি, এন্ট্রি নিচ্ছি, আমাকে তো মনে ছিলাম আমি রাজা আর কি, মানে চতুর্দিক থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে, তার মধ্যে কেউ ফুলের স্তবক দিচ্ছে। সো মানে নিশ্চয়ই একটা খুব ওয়ার্ম একটা ওয়েলকাম জানানো হয়েছে আমাকে, যেটাতে আমার খুব ভালো লেগেছে। আর এদের উৎসাহ তো অবশ্যই, সেই 11টা থেকে প্রথমে পারফরমেন্স করলো, তারপরে এরা আমার কাছে এক্সারসাইজ করলো, তারপরে বিভিন্ন রকমের নাচের স্টেপস তুলছে এবং এরা ক্লান্ত হচ্ছে না, তো উৎসাহ তো এদের যথেষ্ট উৎসাহ। দুদিনের প্রশিক্ষণ শিবিরে এখনো পর্যন্ত 70 জন অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণকে ঘিরে কোচিকাচাদের উৎসাহতা ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে এক ছাত্রী ঋতুশ্রী দেবনাথ কি জানিয়েছেন শোনাব। আমার মনমোহন স্কুল রোড। কোথায় এসেছো, কি কারণে? আমি আজকে ওয়ার্কশপের জন্য এসেছি। কিসের ওয়ার্কশপ? নাচে। এখানে কে শিখাচ্ছে ওয়ার্কশপে তোমাদের? নাচে সৌরভ স্যার। কেমন লাগছে? ভালো। কি হতে চাও বড় হয়ে? ডান্সার হতে চাও। ডান্সার হতে চাও? এখানে নাচ, তুমি এখানে কালিয়াগঞ্জে কার কাছে নাচ শিখো? রিয়া রায়। কেমন লাগে নাচ শিখতে? ভালো। কি নাচ শিখো, কি বিষয়ে? রবীন্দ্রনৃত্য। উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।